ছেলে চড়তে গেল গাছ, একটি মন কে? অলোক, অলোক তুমি এখানে কি করছো? মা মা মা, সর্বনাশ হয়েছে রে। তুমি যে বলে সকালে সিনেমার গল্প করছে, আমি পালাই তাহলে। বাবু বাবু, কৃষ্ণাদিকে সবাই মিলে মারছেন মারছেন বেশ করেছেন, নিশ্চয় দুটো অন্যায় করেছেন। অন্যায় এমন কিছু নয়, হয়তো পাড়ার বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন, সেজন্য এর মারাটা কি ঠিক? ঠিক নয় না, আমার তো মনে হয় না। তবে আপনারা যদি মনে করেন, আমি তো বাড়ির চাকর। না না, তুমি যা বলছো তাই ঠিক, চলো তো দেখি। বাপের বাড়ি পেয়েছ, যে যা খুশি তাই করবে, তোমাদের গায়ে হাত দেবার কে অধিকার দিয়েছে? পাশের বাড়ির অলোকের সঙ্গে দরজা বন্ধ করে বসেছিল। বেশ করেছিল, ও যদি ইচ্ছে আরো দশজনের সঙ্গে বসে কথা বলবে। আর যদি গাছ বুড়োর হঠাৎ এত সাহস কি করে হলো রে? বড় বাবু আসুক, ভীমরতি ঘোচাচ্ছি। আসুক সেজ বাবু, আমিও দেখে নেবো। মা মা, রাগ করবেন না মা, ওর বয়স হয়েছে, মাথা ঠিক নেই। মাথা ঠিক নেই তো ছেলেরা পাগলা গারদে রেখে আসুক। মা মা, আপনি বাড়ির বড় মা, আপনি যদি এরকম। তুমি থামো, খালি বড় বড় কথা, যাও নিজের কাজে যাও। কি কাজ করবো বলুন, চা এনে দেবো? কিচ্ছু আনতে হবে না, আমি এবারে জনস্পর্শ করবো না। আমিও না, অপমান করবে এত বড় সাহস? বেরো বেরো এখন, চলে যাও। কেঁদো না, কাঁদলে কিছু পাওয়া যায় না। ওঠো 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 ওঠো, চোখ মুছো। বলো তো এবার, অঘটনটা কি ঘটিয়েছে? আলোকের আমার সঙ্গে কথাই বলবে না। বলবে বলবে, কেন বলবে না বলো তো আমাকে, ব্যাপারখানা কি? তিনের একটা নতুন লোক এসেছে দেখেছি? দেখেছি, খোঁজ খবর লিয়েছি। কি বলে? কিছু না, তবে দেখে শুনে মনে হয় আমাদের থেকেও শেয়ার। বুঝলি, আমাদের দলে। কি করে বুঝলে? আবে গোলাম চোর রতনের রতন ছেলে। বাবু 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 বাবু, শুনুন বাবু।
এইসব মেয়েদের ইয়ের কাছে এইসব কাজ যারা করে তাদের সব টাকা দরকার। এত ভীত আপনি? কে বললো আমি ভীত? ওসব রাখো, বুঝলে ওসব রাখো, বিনে কাউকে পরোয়া করি না। এই তো পুরুষ মানুষের মতন কথা। চল, আপনার সঙ্গে আমার একটু কথা আছে, চলুন।